নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এই নীতিতে আমরা অপোষী। আমরা মোটেও চিন্তিত বা উদ্বিগ্ন নই। ইতিমধ্যেই সারা বাংলাদেশে যে জাগরণের ঢেউ নির্বাচনকে সামনে রেখে ব্যাপক উৎসাহ উদ্দীপনা মানুষের মাঝে, তাতে ভোটার উপস্থিতি নিয়ে আমরা চিন্তিত নই। আমরা জানি যে তারা যত বাধাই সৃষ্টি করুক, মানুষ নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে চায়, মানুষের ভোটাধিকার প্রয়োগে যারা বাধা দেবে জনগণই তাদের বাধা দেবে। আমাদের বিদেশি বন্ধুরাও বুঝতে পেরেছেন যে বাংলাদেশে একটা শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, নির্বাচনকে সামনে রেখে এখন পর্যন্ত দেশে কোথাও সংঘাত, সংঘর্ষ, সহিংসতা এইসব নির্বাচনের প্রার্থীদের মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনা ঘটে নাই। যেটুকু হচ্ছে সেটুকু হচ্ছে নাশকতা, এবং সেটা বিএনপি এবং তার দোসরাই করে যাচ্ছে। সিদ্ধান্ত নিয়েই এই নির্বাচন বয়কট করছে। সেখানে আমরা জোর করে তাদের ইলেকশন আনব। আর এখানে আমরা বাংলাদেশের সংবিধান মেনে নির্বাচনে অংশ নিচ্ছি। মানবাধিকার দিবসে আমরা তো নির্বাচন কমিশনের কাছে অনুমতি চেয়েছি, আমরা সমাবেশ করতে চাই। এখানে পাল্টাপাল্টি মানবাধিকার দিবস পালন করবে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এখন 14 দলের পক্ষ থেকে তারা কিছু আসন তো দাবি করতেই পারে, তো যেগুলো যুক্তিযুক্ত, যেগুলো ইলেকটেবল প্রার্থী যারা, তাদেরকে তো মনোনয়ন দিতে জোটের শরিক হলেও আমরা মনোনয়ন দিতে আমাদের কোনো আপত্তি নেই। যা বাতিল হয়েছে বলে যাবে, তারা অ্যাপিল করতে পারে, অ্যাপিলে যদি না টেকে আমাদের কিছু করার নেই। এখানে আমরা কারো পক্ষে এখানে কাউকে চাপ প্রয়োগ করতে যাব না, জমুকে দিতেই হবে। কেউ যদি নিয়মের বাইরে গিয়ে বাদ পড়ে, নির্বাচন কমিশন যদি মনে করে, আর তারা যদি এর বিরুদ্ধে অ্যাপিলও করে, অ্যাপিলেও যদি তাদের আবেদন না টেকে, সে অবস্থা আমরা তো কারো পক্ষপাতিত্ব করি।